সকাল থেকে আমি শাড়ি পরে সব কিছু করব, মানে ওই যে 24 ঘন্টা চ্যালেঞ্জ। দেখো গাইস, তুমি শাড়ি পরে বাদ্দা মারছ। Hey everyone, welcome and welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমার মাথায় আসলে একটা দারুণ আইডিয়া। তো ভাবলাম সকাল সকাল শাড়ি পরেছি, এখন খুব একটা বেশি বাজেও না, হয়তো 9টা বাজে। সকাল থেকে আমি শাড়ি পরে সব কিছু করবো, মানে ওই যে 24 ঘন্টা চ্যালেঞ্জ যেটা হয়। তবে হ্যাঁ, 24 ঘন্টা করবো না, শাড়ি পরে হয়তো 12 ঘন্টা একটা চ্যালেঞ্জ ভিডিও আমি করবো। শাড়ি পরে কী কী কাজ করতে পারি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা কে স্কিপ করো না। চলো দেখা যাক আমি শাড়ি পরে কী কী কাজ করতে পারি, চলো ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে ঝাঁটা, আগে সবার প্রথমে আমি ঘর ঝাড় দেবো। চলো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই। খুবই ডিফিকাল্ট কাজ শাড়ি পরে এসব করা। দেখো গাইস, আমি শাড়ি পরে বাদ্দা মারছি। দেখো রান্না করা ব্যাপারটা এখন আমার কাছে খুব সহজ, কিন্তু এই শাড়ি পরে রান্না করাটা খুব চাপের। আর যদিও এই সব শাড়ি পরে, জানোই সিল্কের শাড়ি পরে কাজ করাটা খুব মুশকিল, আমি ওই বাড়িতে শাড়ি পরে রান্না খুব কমই করেছি, পরলেও সেটা সুতির শাড়ি, খুব ইজিলি কিন্তু দেখবে সুতির শাড়ি পরে সমস্ত কাজ করা যায়। তো এটা একটু চাপের হয়ে যাচ্ছে আমার কাছে, শাড়ির না সামলাতে পারছি না কাজ করতে পারছি। তো আজকে আমি কী কী কাজ করি সবটাই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর ওই সে বলে না, আমাকে দেখতে পুরো কাজের মাসি মনে হচ্ছে। তো এই কাজের মাসি আজকে কী কী কাজ করে উদ্ধার করতে পারে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সেটাও কিন্তু কমেন্ট করবে। আর আমি রান্না করছি এখন পনিরের তরকারি, যেটা আমার মা বলে আমি নাকি খুব ভালো রাঁধতে পারি। তো লেগে পড়েছে এই কাজের মাসি কাজ করতে। তো চলো এবার ঝটপট করে রান্না বান্নাটা সেরে নিই। উনানে রান্না করলে যেটা প্রবলেম হয় এই বারবার হচ্ছে এই নিভে যাওয়া। আর দেখবে যখন মানে দরকার হয় তখন জ্বলতে চায় না, আর যখন জ্বলবে তখন জ্বলেই যাবে, এই একটা বিরাট সমস্যা। ফাইনালি আমার সেকেন্ড কাজটাও কিন্তু কমপ্লিট, এই যে রান্না বান্না। ভাতটা মায়ের রান্না করেছে, তরকারিটা আমি করলাম, আর এর সাথে একটা ভাজা হয়েছে যেটা মা বানিয়ে নিয়েছে।
তো এই যে দেখতে পাচ্ছ, কালারটা দেখে তোমাদের কি লোভ লাগছে? তাহলে অবশ্যই কিন্তু চলে এসো। তো এই যে দেখো, একদম লাল লাল পনিরের হালকা ঝোল। তো খেতে জানি না কেমন হবে, যেহেতু আজকে অ্যাটেনশনটা অন্যদিকে ছিল, তো জানি না কি করেছি আমি। তারপরে আমি লক্ষ্য করলাম ফ্রিজে একটাও বোতল নেই জলের। তো এবার জলগুলোকে সব বোতলগুলোতে ভরে নিচ্ছে। আর এই কাজটা জানো তো আমি কোনো দিনও করি না, আমার করতে একটুও ভালো লাগে না, মাই করে সব সময়। তো মা আজকে আমাকে বলছে, দেখছিস তো কেমন লাগছে, আমি সারাদিন বাড়িতে কত কাজ করি এবার বুঝতে পারছিস তো? সিরিয়াসলি বলছে, শাড়ি পরে কাজ করাটা খুব চাপের। আমাদের যুগে দাঁড়িয়ে তো সব কিছু সহজ হয়ে গেছে, ভাবো তো যখন আমাদের মা জেঠিমারা খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে এসেছে, তারা এই শাড়ি পরেই কিন্তু সমস্ত কাজ করতো, তাদের কাছে এগুলো কত চাপের ব্যাপার ছিল। আমাদের তো এখন নাইটি রয়েছে, চুড়িদার রয়েছে, আর তারা তো চাইলেও তখন নাইটিও পরতে পারতো না, চুড়িদারও পরতে পারতো না, তাদের জন্য এগুলো কতটা কষ্টের ছিল এখন আমি সেগুলো বুঝতে পারছি। আর এই শাড়ি পরেই কিন্তু তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত কাজ কিন্তু করে যেত ওই ছোট্ট বয়সে, প্লাস এখনও কিন্তু করে। আর আমার কাছে কত কষ্টের মনে হচ্ছে এগুলো। যাই হোক, এইদিকে দেখো সমস্ত বোতলে জল ভরা হয়ে গেছে, এগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি, আর এবার খাওয়া দাওয়া করবো। আর আজকে তো আমি ঠিক করেছি শাড়ি পরেই খেতে বসবো, জানি খাবারটা আমার তৃপ্তি করে খাওয়া হবে না, কারণ দেখবে একটা খোলামেলা পোশাক পরে খাবার খাওয়া আর এই শাড়ি পরে খুবই অস্বস্তি বোধ হয় আমার। আমি সবসময় স্কুল কলেজ যেখান থেকে আসি না কেন, আগে ফ্রেশ হই, ফ্রেশ একটা জামা কাপড় পরি, তারপরে খাবার খাই, তাতে আমি বেশি তৃপ্তি পাই। কিন্তু আজকে আমার অবস্থাটা দেখো চ্যালেঞ্জ করতে গিয়ে। তো আগে একটু ভাত মানে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছি হচ্ছে পনির দিয়ে। প্রথমে ভেবেছিলাম হয়তো এই ভিডিও চক্করে রান্নাটা খারাপই হবে, তারপরে দেখলাম না, খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আর এবার দেখো আমি সমস্ত থালা বাসনগুলোকে নিয়েও চলে এসেছি, কি আজকে আমাকে লাগছে তো 24 ঘন্টার কাজের মাসি ফ্রি সার্ভিস দেওয়া। তো এই যে দেখো থালা বাসনগুলোকে এবার মেজে নিচ্ছি, বেশি না 4-5টাই হয়েছে, কম হয়েছে আজকে এটাই অনেক। তোমরা না আমাকে চাইলে অনেক রকমের চ্যালেঞ্জ দিতে পারো, যে দিদি ভাই এরকম চ্যালেঞ্জ ভিডিও করো বা এগুলো করো, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আজকের এই আইডিয়াটা আমার মাথা থেকে বেরিয়েছে, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করবে, হ্যাঁ, আর কী রকমের চ্যালেঞ্জ ভিডিও করা যেতে পারে। হাই রে হাই, আজকে আমার কি অবস্থা আমি জাস্ট সেটাই ভাবছি। তো এই যে দেখো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার রয়েছে আমার আর একটা কাজ, ঘর মোছা। আমি ভাবছি এখানেই ছেড়ে দেবো, আর আমার দ্বারাই সম্ভব না, 24 ঘন্টা চ্যালেঞ্জ আমার দ্বারাই কমপ্লিট করা সম্ভব না। তো এই যে দেখো এক বালতি জল নিয়ে চলে এসেছি, এবার ঘর দুটোকে মুছে নেবো। শেষ কাজ, সাইকেল চালাবো শাড়ি পরে প্রথমবার আমার জীবনে, চলো
আজ থেকে কত বছর আগে লাস্ট আমি 12 সাইকেল চালিয়েছি, তারপরে প্রথম। চলো এই যে আমার অবস্থা, শাড়ি পরে কাজ করতে গিয়ে আমি শেষ। আমার চ্যালেঞ্জ আমি এখানেই শেষ করছি, আমাদের আর সম্ভব না গাইজ। অনেক হলো সব কাজ করলাম, একটাই কথা বলবো, শাড়ি পরেও দেখেছি, চুড়িদার পরেও দেখেছি, শান্তি শুধু নাইটি পরে, এটাই ঠিক, 100% ঠিক। নাইটি জিও, যুগ যুগ জিও, প্রচুর শান্তি কাজ করে। আর আমার অবস্থা পুরো একদম পুরো যাচ্ছে, তাই আমাকে দেখতে কাজের মাসেই মনে হচ্ছে। তো চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, চ্যালেঞ্জ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এরকম আরও কোনো ডেয়ার তোমরা আমাকে দিতে পারো, যেটা আমি করব, তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, কী চ্যালেঞ্জ আমি করতে পারি। তো চলো, টাটা সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে। আজকে আমার অবস্থা খুব খারাপ, আমি নিজে থেকে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এবার তোমরা আমাকে চ্যালেঞ্জ দেবে, কী চ্যালেঞ্জ আমি করতে পারি, অবশ্যই আমি সেটার ভিডিও শ্যুট করব। চলো টাটা।